কত স্বপ্ন দেখলাম কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলাম না সফলতার জন্য। এই দুনিয়াতে দু ধরনের লোক আছে, যারা কিছুই করতে পারে না, আরো এক ধরনের লোক আছে যারা অনেক কিছু করতে পারে। তাদের কাছে তিনটা অপশন থাকে, করতে হবে আর দ্বিতীয় করতেই হবে আর তৃতীয় হ্যাঁ আমাকে করতেই হবে, মানে সেখানে করা ছাড়া কোনো অপশন থাকবে না। না তুমি ছাড়তে পারবে আর না ছেড়ে মরতে পারবে। তুমি যেটা মাথায় ঢুকিয়ে নিয়েছো সেটা যে কোনো দামে যে কোনো ভাবেই পূরণ করতে হবে। হ্যাঁ মুশকিল আছে, এটাকে হালকা ভাবেই নেওয়া যাবে না। আমাদের নিজেদের পরিবর্তন হয়, আমাদের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু বিছানায় পড়ে পড়ে ওই সুন্দর দেখা স্বপ্ন আসলে কখনোই পূরণ হয় না। কাজের শুরু তো ছাড়ো, সেটা করার পারমিশন টুকু তুমি পাবে না। মানে তোমার কাছে ট্যালেন্ট বহুত রয়েছে, কিন্তু সেটা দেখানোর জন্য জায়গা কি করে পাবে? কারণ ভাই তো চান্স মে ডান্স মারতে জানে, কি করে পাবে? কেউ চান্স দেবে তবেই তো নাচবে, যতক্ষণ না চান্স পাবে ততক্ষণ না হয় বসেই থাকবে। আবে ওর কেউ তোকে নাচতে দেবে না, চান্স কেউ দেবে না আর কেউ দেয় না। ভয় কিসের? কষ্ট হবে, হোক না একটু বেশি কষ্ট, আমরা পারবো তো ভাই। হ্যাঁ আমরা পারি, আমরা পারবো। যখনই নিজের উপর ডাউট হবে আয়নার সামনে দাঁড়া আর নিজেকে বল, অন্যের সাথে যেভাবে কথা বলছিস বল, কিন্তু নিজের সাথেও কথা বলতে হবে। পাগল হতে হবে লোকের কাছে, নিজের কাছে নয়। বোকা হতে হবে লোকের কাছে, নিজের কাছে নয়। পরিবর্তন আনতে হবে, হ্যাঁ আনতেই হবে। এটা ওই পরিবর্তন নয় যে কিছুদিন পর পর নতুন পোশাক নতুন মোবাইল কিনবি, এটা সেই পরিবর্তন যেটা তোর ভিতরে যন্ত্রা মানুষকে কঠিন লড়াই করার জন্য তৈরি করবে। পরিবর্তন চাই ভাই, পরিবর্তন। নিজেকে সব সময় মোটিভেট করার জন্য ইজি মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।